এই সেই শ্মশানের কাছেই দাঁড়িয়ে আমি একটা আজকে ভিডিও করছি, তার সামঞ্জস্যতা কিছু আছে। আমরা মা দুর্গাকে মাতৃরূপে দেখি, নদীকে আমরা মাতৃরূপে দেখি, ভারত মাতা সেও আমাদের কাছে মা। কিন্তু আজ মায়ের জাত বিপর্যস্ত, তাদের আজ কোথাও কোনো আত্মরক্ষা করার, নিজেদের আত্মরক্ষা করার মতো জায়গা নেই। আজকে ভাবতে অবাক লাগে খুব, কোনো মেয়ে যদি রাতের অন্ধকারে বেরোয় তবে তাকে ছেলেদের সাহায্য নিতে হয়, কারণ যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটতে পারে। তাদের স্থিরতা, তাদের সিকিউরিটি সেফটি থাকে না, তাদেরকে ছেলেদের ওপরেই নির্ভর করতে হয়। কিন্তু কোনো ছেলেকে বেরোনোর সময় কোনো মা বা কোনো বোনকে নামার দরকার পড়ে না। পার্থক্যটা এইখানটাই। এই কথাটা বলার উদ্দেশ্যই আমার যে শ্রেণীবিন্যাস আমাদের এখনও আছে। কোনো একটা ঘটনা আপনাদের সামনে আজকে বলতে চাই। রাতের অন্ধকারে একটা মেয়ে বিনা কারণে সামান্য লোভের শিকার হয়ে মৃত্যুবরণ করলো। রাতের অন্ধকারে সে তাকে পুড়িয়ে দেওয়া হলো। যেই মেয়েটি তার রিপোর্টটা কালেক্ট করতে গেল তার সাহসিকতার পরিচয় দেয়, কিন্তু আমরা তাকে কোনো সময় তার সাহসিকতার সুনাম অর্জন করাইনি, উপরন্তু তাকে ধিক্কার করেছি। ধিক আমাদের এই সমাজ, মেয়েদের এখনও আমরা পণ্য হিসাবে ব্যবহার করছি। যেখানে আমাদের ভারতবর্ষে মেয়েরা পাইলট হচ্ছেন, মেয়েরা কমান্ডোতে যাচ্ছেন, মেয়েরা সৈনিক হচ্ছেন, মেয়েরা ব্যাংকে চাকরি করছেন, আবার মেয়েরা মাতৃরূপে সন্তান ধারণ করছেন, সেই সমাজে এসে আমরা আজকে মেয়েদেরকে অবহেলিত করছি, তাদের ইচ্ছে মতো কাদার মতো ব্যবহার করছি, কাদার মতো ছুঁড়ে ফেলছি। আজকে গোটা সমাজ যা কেস হয়ে গেল কিছুদিন আগে, উল্লেখ করতে চাই না, সেই কেসের জন্য, সেই একটা ছোট্ট ঘটনার জন্য আজকে গোটা সমাজ আমরা কলঙ্কিত। আমাদের আজকে বলতে গিয়ে অবাক লাগে, মাতৃরূপী ভারতবর্ষ, মা ভারত মাতা কি যায় যখন আমরা বলি তখন মার নামটা আসে। অথচ কোনো বাড়ির মেয়ে যদি রেপ হয়, তাকে যদি পুড়ে মরতে হয়, তখন আমরা তাকে মা হিসাবে সম্মান দিতে পারি না। তাই আমি বলবো প্রত্যেকটা ভারতবাসীকে, আপনারা গর্জে উঠুন, নারীদের সুরক্ষার জন্য প্রতিবাদ করুন, যাতে তারা সুরক্ষিত হয়। প্রতিবাদ ইন দ্য সেন্স, তাদের পক্ষে গিয়ে প্রোটেস্ট করুন, আর নারী সমাজকে সর্বোচ্চ শিখরে নিয়ে আসুন, তবেই হবে আমাদের বেটি বাঁচাও বেটি লাও, এই কথাটা সারমর্ম তখনই আসবে। তাই আমার করজোড়ে সবার কাছে অনুরোধ থাকবে, দল মত নির্বিশেষে, কোনো রাজনৈতিক দল না দেখে, প্রত্যেকের ঘরে মা বোনেরা আছেন, তাদের সম্মান বাঁচানোর জন্য, আর যাতে তাদেরকে এরকমভাবে মৃত্যুর মুখে না যেতে হয় সেটা দেখার জন্য সবাই গর্জে উঠুন, তবেই আমরা একটা স্বাধীন দেশের স্বাধীনভাবে মেয়েদের স্বীকৃতি দিতে পারব। আজ এইটুকুনি, নমস্কার।